হাই ফ্রেন্ডস, আজি গরম হল 40 ডিগ্রি কমসে কম। ইমান গরমত কি করিম কি নকরিম একো ভাবি পোৱা নাই, সেইকাৰণে অলপমান জঙ্গলতে সোমাই আহিলো। সব পিনে জঙ্গলেই আছে, গোটেই জঙ্গল। ভাবিছো জঙ্গলত যদি আহিছো তেনেহলে অলপ বিশ্বমিত্রই যাই আহো। আমার বিশ্বমিত্র মুনির যোনটো আশ্রম আছিল সেইখিনিলৈকে আহিলো। এইটো হল গুফাটো পাহাড়ৰ। আৰু মোৰ লগত আহিছে ইয়া সোনু, সিও অলপ চলপ ব্লগিং শিকিব আহিছে। ভাবিছো অলপ ভালকে ট্ৰেইন কৰি যাওঁ, মানুহৰ মাজত বোলে লাজ পায়, কাৰণে জংগলতে লৈ আহিছো। ইয়াতে ধুনীয়াকৈ অলপ শিকি ল'ব, পিছত যাই কিনে মানুহৰ মাজত ফুল প্ৰেক্টিচ কৰিব। ইয়াতে আহি আমি গাড়ীখন ইয়াতে ৰাখিলো। গাড়ীখন পাৰ্ক কৰি পিছতে এইপিনেদি আপোনালোকে এই দলংখনেৰে পাৰ হয় নদীটো, তাৰপিছত আপুনি এনেকুৱাকৈ যাই 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 এইপিনেদি যাব লাগে মন্দিৰটোলৈকে। দেখাই আছো বলক। হয় নদী, পানী ইয়াৰে বহুত ঠাণ্ডা পানী, গা ধুই আৰু মজা লাগে। এই গৰমৰ দিনত আহি আপোনালোকে ইয়াতে ধুনীয়াকৈ চিল কৰি কেনে গা ধুব পাৰে। চব কি ধুনীয়া লাগি আছে, এইখিনি পানীখিনি কি ঠাণ্ডা ঠাণ্ডা ছায়াৰে বৈ আহি আছে। নমো মা পার্বতী পতে হর হর মহাদেব, নমো মা পার্বতী।